আসসালামু আলাইকুম, এপিতে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ তারিফ। করোনা মহামারীর কারণে দীর্ঘ 17 মাস পড়ালেখা ব্যাহত হলেও নির্দিষ্ট সময়েই সম্পন্ন হবে এসএসসি এবং এইচএসসি 2021 সালের পরীক্ষা। এবং এই পরীক্ষার জন্য কিছু ব্যবহারিকও রয়েছে, তবে এই পরীক্ষা যেহেতু সকল বিষয়ে হবে না, তাই ব্যবহারিকও সকল বিষয়ে হবে না। আজকে আমাদের আলোচনার বিষয় হলো এসএসসি এবং এইচএসসি পরীক্ষা 2021-এ কোন কোন বিষয়ে ব্যবহারিক থাকবে, এবং এইচএসসি 2021 সালের পরীক্ষার্থীরা, তোমরা চাইলে ভিডিও ডিসক্রিপশন থেকে তোমাদের প্রয়োজনীয় ব্যবহারিকের উত্তর পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারো। এসএসসি শিক্ষার্থীদের দেওয়ার জন্য চেষ্টা করব, কিন্তু নিশ্চিত করে বলতে পারছি না, কারণ পিডিএফ লিঙ্কটি ভালোভাবে কাজ করছে না। তো চলো আমরা এখন দেখে নেই এসএসসি এবং এইচএসসি 2021 সালের পরীক্ষার্থীদের কোন কোন বিষয়ে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে। এখানে যে নোটিশটি রয়েছে সেখানে দেওয়া আছে, যেহেতু কোভিড পরিস্থিতির কারণে 2021 সালের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার্থীদের শুধু নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেহেতু নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক খাতা জমা নেওয়া প্রয়োজন। এসএসসি বা সমমান পরীক্ষার্থীরা তার নৈর্বাচনিক প্রত্যেক বিষয়ে সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে উল্লিখিত ব্যবহারিকের যে কোনো দুইটি ব্যবহারিক কার্যক্রমের খাতা তৈরি করে স্বশা প্রতিষ্ঠানে জমা দেবে। একইভাবে এসএসসি বা সমমানের পরীক্ষার্থীরা তার নৈর্বাচনিক বিষয়ের প্রতিটির প্রতিপত্রের সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে উল্লিখিত ব্যবহারিকের দুটি করে ব্যবহারিক কার্যক্রমের খাতা তৈরি করে জমা দেবে। ইতিমধ্যে যদি কোনো শিক্ষার্থী তৈরি করে থাকে দুইটির বেশি, তবে সে জমা দিতে পারবে। এবার আসি আমরা ব্যাখ্যায়। প্রথম হলো এসএসসি 2021, তাদেরকে যে সংক্ষিপ্ত পাঠ্যসূচি অর্থাৎ তোমাদের যে শর্ট সিলেবাসটা দেওয়া রয়েছে, তার নিচে দেখবে প্রত্যেকটার ব্যবহারিক, যেগুলো রয়েছে সেগুলোর ব্যবহারিক। এসএসসি পরীক্ষার শিক্ষার্থীদের শুধুমাত্র সায়েন্স বিভাগে যারা রয়েছে তাদেরকেই ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর্টস এবং কমার্সের নৈর্বাচনিক বিষয়ে যেহেতু কোনো ব্যবহারিক নেই, তাই তাদের কোনো ব্যবহারিকই এবছরে সম্পন্ন করতে হবে না। এসএসসি শিক্ষার্থীদের ক্ষেত্রে যে সাবজেক্টগুলো রয়েছে সায়েন্সের, যেমন জীববিজ্ঞান, পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, এর মধ্যে থেকে শুধুমাত্র যে কোনো দুইটির ব্যবহার কার্যক্রমের খাতা তোমাদেরকে স্বশা প্রতিষ্ঠানে জমা দিতে হবে। অবশ্যই তোমরা তোমাদের বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে কোন বিষয়গুলোর ব্যবহারিক করতে হবে এবং কী কী করতে হবে অবশ্যই জেনে নেবে। এবার আসি এইচএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে। এইচএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে নৈর্বাচনিক প্রতিটি বিষয়ে অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এভাবে প্রতিটি বিষয়ে যেগুলোতে ব্যবহারিক রয়েছে প্রত্যেকটাতে দিতে হবে। তবে এখানে আরও একটু পার্থক্য হলো, যতগুলো ব্যবহারিক তোমাদের শর্ট সিলেবাসে দেওয়া রয়েছে সবগুলোকে করতে হবে না, শুধুমাত্র দুটি করে করতে হবে, এবং এই দুটি ব্যবহারিক নির্ধারণ করে দেবে তোমাদের কলেজের স্যাররা। অবশ্যই তোমরা তোমাদের কলেজে যোগাযোগ করবে এবং ভালোভাবে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করবে। ব্যবহারিক পরীক্ষা একটি বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যম, অবশ্যই তোমরা এই ব্যবহারিক পরীক্ষাকে জীবনে কাজে লাগানোর চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।